বন্ধুরা, আগামীকালই কিন্তু বকেয়া ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে তোলপাড় হতে চলেছে আগামীকাল। বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি সুপ্রিম কোর্টে, ফাইনাল রায়দানও কিন্তু হতে চলেছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারি কর্মচারীরা এবং শিক্ষক শিক্ষিকারা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের আশায় আছেন। আগামীকাল সুপ্রিম কোর্টে ঠিক কী হতে চলেছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য সামনে আনলেন এই মুহূর্তে। আর ইতিমধ্যেই মলয় মুখোপাধ্যায় বাবু এবং ফিরদৌস শামীম দুজনেই কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আগামীকাল সুপ্রিম কোর্টে মামলা শুনানির জন্য। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শিশির কুমার বন্দ্যোপাধ্যায় একজন পুলিশ অফিসার, তিনি কিন্তু আগামীকালের এই ডিএ মামলার শুনানি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করলেন এবং বড়সড় বার্তা দিলেন। আগামীকাল 16 জানুয়ারি সুপ্রিম কোর্টে আমাদের ডিএ মামলায় অ্যাডমিশন হিয়ারিং আফটার নোটিস, যারা স্যাটে মূলত মামলাটা শুরু করেছিলেন নভেম্বর 2016-তে, সেই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক শ্রী মলয় মুখোপাধ্যায় দিল্লি রওনা হলেন আজ সন্ধ্যায়। সঙ্গে বিকাশ রঞ্জন বাবুর জুনিয়র ফিরদৌস শামীম সংগঠনের সভাপতিও যাচ্ছেন। দ্বিতীয় ছবি, আমার বিশ্বাস আগামীকাল দুপুরেই 3টে নাগাদ আমাদের মামলার কল হবে, লিস্টে সবই অ্যাডমিশন হিয়ারিং। সুপ্রিম কোর্টে 1 ঘন্টায় 20টা অ্যাডমিশন হিয়ারিং মামলা হয়, কারণ অ্যাডমিশন হিয়ারিংয়ে বেশি কথা বলতে দেয় না। 99% স্পেশাল লিভ পিটিশন টু আপিল খারিজ হয়। আমার মনে হয় যদি আমাদের মামলা আধ ঘন্টা শুনানি হয় তাহলে আগামীকাল সরকারের স্পেশাল লিভ পিটিশন খারিজ হবে, তবে খুব বড় স্পিকিং অর্ডার হবে না, এক লাইন অর্ডার হবে, দিস স্পেশাল লিভ পিটিশন টু আপিল ইজ ডিসমিসড উইদাউট এনি কস্ট। সরকারের 800 পাতার SLP আর 6 পাতার শর্ট নোটিস অফ সাবমিশন আমি পড়েছি, কোনো লিগেল গ্রাউন্ড আমার চোখে পড়েনি যার জন্য পিটিশন দাঁড়াতে পারে। কলকাতা পুলিশের অফিসারদের লিগেল এড সেলের সম্পাদক ছিলাম 10 বছর, সুপ্রিম কোর্টে মামলা করবার অভিজ্ঞতা থেকে লিখলাম। তবে যাদেরা কী সিদ্ধান্ত নেবেন সেটা নিশ্চিতভাবে কেউ বলতে পারেন না। আশা করি কাল সরকারের SLP খারিজ হবে এবং আমরা বকেয়া ডিএ পাওয়ার দিকে এক ধাপ এগিয়ে যাব। এরপর আরও 4টে ধাপ আছে, সেজন্য আগামীকাল জিতলেও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকে অর্থ সাহায্য করুন। আর এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বড় খবর, আগামীকাল কী হতে চলেছে স্পষ্ট করে জানিয়ে দিলেন শিশির কুমার বন্দ্যোপাধ্যায় বাবু। ইতিমধ্যেই মলয় মুখোপাধ্যায় এবং ফিরদৌস শামীম দুজনেই কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন, তাদের সঙ্গে আছেন সংগঠনের আরও নেতৃত্বরা। আর এই মুহূর্তের কিন্তু সবচেয়ে বড় খবর, আগামীকাল সব কিছু ঠিকঠাক থাকলে, ডিএ মামলার শুনানি যদি আগামীকাল সুপ্রিম কোর্টে ওঠে, তাহলে সরকারের স্পেশাল লিভ পিটিশন খারিজ হতে চলেছে, এমনই কিন্তু তথ্য সামনে আনলেন এই মুহূর্তে শিশির বাবু। আগামীকালে কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় জয় আসতে চলেছে সুপ্রিম কোর্ট থেকে, বড়সড় ধাক্কা কিন্তু খেতে চলেছে রাজ্য সরকার, এমনই কিন্তু তথ্য আসছে এই মুহূর্তে। বন্ধুরা, আপনারা কী বলবেন? বড়সড় জয়ের আশায় কিন্তু রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে কিন্তু সময় গুনছেন, কখন ডিএ মামলার শুনানির জন্য উঠবে সুপ্রিম কোর্টে, আর কখন ডিএ মামলার বড়সড় জয় আসবে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য। দীর্ঘদিনের লড়াই কিন্তু আগামীকাল সফল হতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগে কিন্তু বড়সড় আর্থিক ধাক্কা খেতে চলেছে রাজ্য সরকার, কারণ 42,000 কোটি টাকা মিটিয়ে দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক বিপর্যয় নেমে আসবে, এমনিতেই হাইকোর্টে জানিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার এই ডিএর টাকা মিটিয়ে দিতে বাধ্য থাকবে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। তাহলে রাজ্যের আর্থিক পরিস্থিতি একেবারে দেউলিয়ার দিকে কিন্তু চলে যাবে, এমনই কিন্তু খবর উঠে আসছে এবং রাজ্য সরকারের রিপোর্ট কিন্তু সেটাই বলছে।